এবার দেখে নেব খেলার টুকরো খবরগুলো আইপিএলের এবারের আসরে ক্রিকেটের তিনটি নিয়মে পরিবর্তন আনা হয়েছে টসের সময় দুটি আলাদা সেরা একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা টসের পরে তিনি নিজের পছন্দের একাদশ জানাতে পারবেন অর্থাৎ বোলিং বা ব্যাটিংয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে প্রথম একাদশে পরিবর্তন করতে পারবেন অধিনায়করা আসন্ন আফগানিস্তান সিরিজ সামনে রেখে মোহাম্মদ ইউসুফকে ব্যাটিং করছে দায়িত্ব দিয়েছিল পিসিবি কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে আফগান সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি তার স্থলাভিষিক্ত করা হয়েছে আব্দুর রহমানকে এর আগে হেডকোচ হিসেবে মোহাম্মদ ইউসুফের নাম ঘোষণার পর দিনই মত পাল্টায় পিসিবি নরহেসাম পাওলিকে সরিয়ে দেওয়ার পর তার উত্তরসূরি বেছে নিতে বেশি সময় দিল না সেভিয়া স্প্যানিশ ক্লাবটির নতুন কোচ হলেন হোসে লুইস মেন্দেলিভার চলতি মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন স্প্যানিয়ার্ড এর আগে মেন্দেলিভারের হাত ধরে দুই সালের আগ পর্যন্ত টানা ছয় মৌসুম স্প্যানিশ লিগে খেলেছিল এইবার